সেই নেতা আজকে এসএম কামাল দীর্ঘ আট বছর পরে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দর্শক আমরা এখন রয়েছি নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে। এখন দেখতে পাচ্ছেন যে নাটোর জেলা আওয়ামী লীগের সকাল থেকে কিন্তু এখানে যে আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠনের নেতা কর্মী রয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে আসতে শুরু করেছে এবং নারী পুরুষ সকলে কিন্তু মাঠ এই শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে পৌঁছেছে। এখানে আজকে ভার্চুয়ালি এবং নাটোর জেলা আওয়ামী লীগের সংগঠনের আর নাটোর জেলা আওয়ামী লীগ সহজে অঙ্গ সংগঠন অতিথির বক্তব্য দিচ্ছেন দলীয় যে নেতা কর্মী রয়েছে তাদেরকে এবং এরপরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান সংগঠন সম্পাদক খারুজ্জামান তারা কিন্তু অংশগ্রহণে এই লীগের যে অনুষ্ঠিত হচ্ছে গতকালকে এই ত্রিবার্ষিক সম্মেলনকে পক্ষের হওয়ার ঘটনা সকাল থেকে শঙ্কর গোবিন্দ মাঠ সেটি কিন্তু স্থানীয় যারা নেতা কর্মীদের পদচারণায় কিন্তু বক্তব্য রাখছেন। নাটোর জেলা পরিস্থিতি সেই রাস্তা।